নমস্কার দর্শক বন্ধুরা, আজ ভিডিও শুরু করার আগে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে কারণ এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, কোনো নতুন রেসিপি আমি দিতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি। এই জন্য সকলে আমাকে ক্ষমা করে দেবেন। তা আজ আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, একটা খুব সুন্দর রেসিপি। এই রেসিপিটা নাম হচ্ছে চিলি গোবি কীভাবে তৈরি করতে হয়। এই চিলি গোবি তৈরি করার জন্য আমরা একটা মাঝারি সাইজে ফুলকপি কেটে নিয়েছি, তারপর লাগবে স্লাইস কাটিং অনিয়ন, একটা স্লাইস কাটিং অনিয়ন, তারপর লাগবে চপ স্প্রিং অনিয়ন, তারপর লাগবে ডায়মন্ড কাটিং ক্যাপসিকাম, তারপর লাগবে গ্রিন চিলি, সল্ট টু টেস্ট, 1 টিস্পুন রেড চিলি পাউডার, আর এই লঙ্কার গুঁড়োটা একটু মেপে দেবেন, বেশি দিলে ঝাল হয়ে যাবে কারণ লঙ্কাও যাচ্ছে এই কারণে। 1 টিস্পুন রেড চিলি পাউডার, ফুড কালার এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তারপর লাগবে ব্ল্যাক পেপার পাউডার, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এইগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। এবারে ব্যাটারের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখাবো। দেখে নিন, এবারে ব্যাটারি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। ব্যাটারি ইনগ্রিডিয়েন্টসগুলো হলো 1 কাপ রিফাইন্ড ফ্লাওয়ার, তারপর লাগবে 1 টিস্পুন সোয়া সস, তারপর লাগবে টমেটো সস, চিলি সস, সল্ট টু টেস্ট, কর্নফ্লাওয়ার, আর লাগবে ব্ল্যাক পেপার পাউডার। এগুলো হচ্ছে ব্যাটারি ইনগ্রিডিয়েন্টস। এরপর দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। দেখে নিন দর্শক বন্ধুরা, এবারে আমরা কপিগুলোকে সেদ্ধ করব। কপিগুলোকে খুব অল্প সেদ্ধ করবেন, কারণ বেশি সেদ্ধ করলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে, ন্যানন্যাতের টাইপের নরম টাইপের হয়ে যেতে পারে, তাই একটু আমরা শক্ত করে নামাবো। যখনই জাস্ট একটু হালকা করে আমরা সেদ্ধ করে নেব। এবারে আমরা এই গরম জল আমরা অলরেডি করতে দিয়ে দিয়েছিলাম, এবারে আমরা কপিগুলো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। নিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা কপিগুলোকে মোটামুটি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, মানে 1 মিনিটের মতন আমরা সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এবারে আমরা কপির যে জলটা আছে আমরা ভালো করে ড্রেন করে নেব। দেখে নিন দর্শক বন্ধুরা, এবারে আমরা ব্যাটারটা তৈরি করব। এবারে ব্যাটারটার জন্য আমরা 1 কাপ ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম, মানে অল পারপাস রিফাইন্ড ফ্লাওয়ার। তারপরে আমরা এর মধ্যে 1 টিস্পুনের মতন আমরা কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করছি। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে আমরা মিক্স করে নিলাম ময়দার সাথে। তারপরে এর মধ্যে আমরা অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করছি। ব্যাটারটা হবে একটু মোটা টাইপের হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই ব্যাটারটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা অল্প পরিমাণে সোয়া সস অ্যাড করছি। তারপরে এর মধ্যে আমরা একটু টমেটো সস অ্যাড করছি। তারপরে এর মধ্যে আমরা চিলি সস অ্যাড করছি 1 টেবিল স্পুন মতন। তারপরে এর মধ্যে আমরা ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করছি। আর এর মধ্যে আমরা একটু অ্যাড করছি নুন স্বাদ মতন। এবারে জিনিসটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপরে এরপরে আমরা একটা একটা করে আমরা বয়েল গোবিগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, জিনিসটাকে ভালো করে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই ব্যাটারটা ভালো করে মাখা হয়ে গেছে কপির সাথে।
এবারে এই ব্যাটারটাকে মিনিমাম আমরা 10-15 মিনিট এই অবস্থায় রেখে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, এবারে আমরা কপিগুলোকে ভাজবো। এবারে আমরা 15 মিনিট ভালো করে ম্যারিনেট করার পর এবারে কপিগুলোকে আমরা ভাজবো। তার জন্য আমরা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। তা রিফাইন্ড কপির জন্য একটু বেশি করে রিফাইন্ড অয়েল লাগবে, সেজন্য আমরা রিফাইন্ড অয়েলের মধ্যে এবারে আমরা কপিগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের কপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, এবারে আমরা গ্রেভিটা তৈরি করব। তা আমরা প্রথমে 1 টেবিল স্পুন মতন গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। তা গার্লিক পেস্টটা আমরা দেখাতে ভুলে গেছিলাম, তাই এখানে আমরা 1 টেবিল স্পুন মতন আমরা গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। নিয়ে একটু সামান্য পরিমাণে আমরা জিনিসটাকে নাড়িয়ে নেব। স্লাইস কাটিং অনিয়ন আর অ্যাড করে নিচ্ছি ক্যাপসিকাম, আর অ্যাড করে নিচ্ছি আমরা এখানে গ্রিন চিলি। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একসাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে আমরা একটু অল্প পরিমাণে সল্ট এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই পেঁয়াজটা এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভালো করে ফ্রাই হয়ে গেছে। দেখে নিন লাল লাল করেও হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে সসগুলো অ্যাড করব। প্রথমে আমরা 1 টেবিল স্পুন মতন টমেটো সস এর মধ্যে অ্যাড করছি। তারপরে লাগবে 1 টেবিল স্পুন মতন সোয়া সস, তারপরে এর মধ্যে অ্যাড করলাম 1 টেবিল স্পুন হচ্ছে চিলি সস, আর অ্যাড করছি এর মধ্যে রেড চিলি পাউডার 1 টিস্পুন, আর অ্যাড করছি আমরা এর মধ্যে 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমাদের গ্রেভিটা মোটামুটি ভালো করে একটু কুক করা হয়ে গেছে। এবারে অল্প পরিমাণ মতন আমরা একটু জল এর মধ্যে অ্যাড করলাম। জল অ্যাড করে এবারে জিনিসটাকে ভালো করে ফোটাতে হবে। এবারে এর মধ্যে আমরা গোবিগুলো, যে ফ্রাই গোবিগুলো আমরা করেছিলাম, ওরে একটা একটা করে এর মধ্যে আমরা অ্যাড করে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই চিলি গোবির গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমরা 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার সবসময় জলের মধ্যে অ্যাড করবেন, জল দিয়ে মিক্স করে অ্যাড করবেন, নাহলে ডালা পেকে যাবে, এর মধ্যে আমরা অ্যাড করে নিলাম। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে আমরা মিক্স করে নিলাম। 1 টেবিল স্পুন মতন আমরা কালার অ্যাড করলাম এর মধ্যে। কালারটা হচ্ছে অপশনাল, আর যখনই কালার অ্যাড করবেন সবসময় অল্প পরিমাণ কালার দিলেই চলবে। নিয়ে এবারে জিনিসটাকে আমরা ভালো করে মিক্স করে নিলাম। কিং অনিয়ন আমরা ছড়িয়ে দিচ্ছি সুন্দর কালার করবার জন্য, সুন্দর দেখানোর জন্য আমরা একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। নিয়ে এবারে জিনিসটাকে একটু মিক্স করে নিলাম। তা আমাদের এই চিলি গোবি তৈরি হয়ে গেছে। এবারে আমরা আলাদা প্লেটে সার্ভ করে দেব।
দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই চিলি গোবিটা তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর কালারও হয়েছে। তা আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যারা ভেজ খায় তারা এই চিলি গোবি খুব সহজে অনায়াসেই খেতে পারবে। তা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।